শাক সবজি দেখতে সুন্দর নাই, পোকা বা যাই হোক, এতে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দাম বেশি হলে জিনিস তো ভালো। পোকায় খাওয়া সবজি কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা, এই প্রতিবেদন আপনারা গত পর্বে দেখেছিলেন। আজ আপনাদের জানাবো কোথায় কিভাবে এই সবজির চাষ হয়। এটা মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা গ্রাম। এখানেই কোনো রকম রাসায়নিক ব্যবহার না করেই ফসল ফলান দেলোয়ার জাহান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেছেন। ভালো ফলাফলের জন্য কানাডায় যাওয়ার সুযোগও তার ছিল, করতেন সাংবাদিকতাও। সব ছেড়ে তিনি গড়েছেন প্রাকৃতিক কৃষি খামার। যখন পত্রিকায় আমার যেদিন আপডেট ছিল, একদিনও আমি ঢাকায় থাকি নাই। 11 থেকে 17 সাল ব্যাগট্যাগ নিয়ে গুছায়, ধরেন আমার সোমবার ছুটি ছিল, আমি রবিবারে ব্যাগ গুছায় নিয়ে অফিস ঢুকতাম। তারপরে অফিস শেষ রাতেই কোনো গ্রামে চলে যেতাম, পরদিন সকালে ওই গ্রামে কৃষকদের সাথে কথা বলে মিটিং করে আবার কাজ থাকলে কাজ করে আবার রাতের গাড়িতে ঢাকা ফিরতাম। এটা আমি টানা 8-9 বছর করছি। এই খামারেই তিনি বসবাস করেন পরিবারের সবাইকে নিয়ে। গ্রামে তো নির্মল বাতাস, এখানে প্রকৃতির মাঝে থাকা হয়, আর বাসাতে তো ওই রকম বন্দি জায়গা থাকা হতো, আর ঢাকা শহরে তো ওই রকম গ্রামে যেরকম পরিবেশ আছে, নেচার আছে, ওই রকম তার ঢাকাতে নাই। শুরুতে দেলোয়ারের নিজের জমি ছিল না, লিজ নিয়ে তিনি চাষাবাদ শুরু করেন। পরে জমির পরিমাণ বাড়তে থাকে, এখন তার খামারে কাজ করে 12 জন কৃষক। প্রাকৃতিক কৃষি এই মুহূর্তে মানিকগঞ্জে তো মানিকগঞ্জে আছে, মানিকগঞ্জে আমাদের এখানে সক্রিয়, আরও একটা জায়গা আছে, এর বাইরে আছে, ঝিনাইদহ আছে, টাঙ্গাইলে আছে, নওগাঁতে আছে, পটুয়াখালী আছে, এরকম অনেক জায়গায় এমন এমনও ই আছে যে আমরা জানি না, কিন্তু আমাদেরকে ফলো করে কাজগুলো করে। আমরা বীজ বিক্রি করি না, কোনো বীজই আমরা বীজ বিনিময় করি, মানে কেউ আপনার ধরেন আপনি আমাদের কাছ থেকে বীজ নিয়ে গেলেন, আমরা শর্ত দিয়ে দিই যে এই বীজ থেকে যখন বীজ হবে তখন আমাদেরকে ওই বীজ ফেরত দিবেন বা একটু বেশি দিবেন, তাহলে আমরা অন্যদেরকে আবার দিতে পারব। প্রাকৃতিক চাষাবাদের এই ধারণা এখন ছড়িয়ে পড়ছে খামারের আশপাশের কৃষকদের মাঝেও, এমনকি দেশের বিভিন্ন প্রান্তেও।